নমস্কার বন্ধুরা, রিনার রসনায় সবাইকে স্বাগত। নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। তো আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে সরষে ফুলের বড়া রেসিপি। বানানো খুব সহজ এবং খুব চটজলদিই কিন্তু তৈরি হয়ে যায় রেসিপিটা। আপনারা এটা ভাতের সঙ্গে ডালের পাতেও খেতে পারেন, অথবা সন্ধ্যের টিফিনেও কিন্তু খেতে পারেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো সরষে ফুলের বড়া বানানোর জন্য এখানে আমি 3 আটে সরষে ফুল নিয়ে নিয়েছি। এখানে সরষে ফুলের পাতার অংশ বেশি আছে, তো এখানে যেটা করতে হবে প্রথমে বেছে নিতে হবে। সরষে ফুলের বড়া করব যখন শুধুমাত্র ফুলের অংশটুকু আমরা এখান থেকে বেছে নেব। আমি শুধুমাত্র ফুলের অংশটুকু বেছে নিচ্ছি, পাতাগুলোকে ফেলে না দিয়ে অন্যভাবেও আপনারা খেতে পারেন। তো ফুলের অংশগুলো এভাবে ছাড়িয়ে নিতে হবে বড়ার জন্যে। তো আমি এভাবে ফুলের অংশগুলো ছাড়িয়ে নিচ্ছি, সবগুলোকে বেছে এভাবে পরিষ্কার করে নেব। তো সবগুলোকে ফুল আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিতে হবে ভালো করে। আর এই অংশটা একটু বেশি বড় আছে বলে আমি একটু ছোট করে নিয়েছি, তার জন্য আমি হ্যান্ড চপার ইউজ করছি। আপনারা চাইলে বটি দিয়ে বা ছুরি দিয়েও করে নিতে পারেন। একটা হ্যান্ড চপার নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে সরষে ফুলগুলোকে আমি এভাবে চপ করে নেব। এতে কিন্তু খুব কম সময়ে রেডি হয়ে যায় আর খুব মিহি চপ হয়ে যায় যে কোনো সবজি। তো দেখুন, এটাকে আমি ছোট ছোট করে চপ করে নিয়েছি, একদম মিহি চপ হয়ে গেছে। তো এভাবে সব সরষে ফুলগুলোকে আমি করে নিয়েছি, মিহি কুচি করে নিয়েছি। এবার বড়া বানানোর জন্যে একটা ডো তৈরি করে নিতে হবে। তো এর ভিতরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ছোট কাঠের চামচের 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, সঙ্গে দিচ্ছি টেস্টের জন্য চিনি 4 চামচের 1 চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি ছোলার ডালের বেসন, ছোট বাটির 1 বাটি পরিমাণ, মোটামুটি 1 কাপ পরিমাণ বেসন আমি এখানে দিয়ে দিলাম। আর প্রথমে শুকনোভাবে, মানে এটাকে শুকনো অবস্থায় একটু মেখে নেব। বাইন্ডিংয়ের জন্য কতটা বেসনের প্রয়োজন সেই বুঝেই কিন্তু আমি এখানে আরও বেসন অ্যাড করব। তো প্রথমে শুকনো অবস্থায় একটু মেখে নিচ্ছি, তাহলে বোঝা যাবে কতটা বেসনের এখানে প্রয়োজন হবে। আর দিয়ে দিলাম টেস্টের জন্যে শুকনো লঙ্কার গুঁড়ো 4 চামচের 1 চামচ, আরও 1/2 বাটি পরিমাণ বেসন আমি দিয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি 1টা বাটিতে জল, অল্প অল্প করে জল, বেসন আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে সরষে ফুলের সঙ্গে মেখে নিতে হবে। একসঙ্গে আমি বেসনটা মেশাবো না, তাতে বেসনের পরিমাণ হয়তো বেশি হয়ে যেতে পারে। শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্যেই কিন্তু এখানে সরষে ফুলের সঙ্গে বেসনটা মেশানো হবে। তো ভালো করে জল দিয়ে অল্প অল্প আমি মেখে নিয়েছি। এবার এটা মাখা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে শুকনো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। নেওয়ার পর, যেহেতু সরষে ফুলটা আমি মেখে নেওয়ার পর একটু রেখেছিলাম, রাখার পর দেখুন একদম সফট হয়ে এসছে। এবার হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে এভাবে চ্যাপটা চ্যাপটা করে নেব। ছোট ছোট চ্যাপটা চ্যাপটা করে নেওয়ার পর আমি চালের গুঁড়োর মধ্যে সরষে ফুলের যে ছোট ছোট বড়ার আকারে করেছিলাম সেটাকে রোল করে হাতের তালু দিয়ে চেপে গোল গোল কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। এভাবে বানালে কিন্তু ডালের পাতে খেতে যেমন ভালো লাগবে, তেমন সন্ধেবেলার টিফিনের স্ন্যাক্স হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তো সবগুলো বানিয়ে নিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো কড়াইতে ভাজার জন্যে। আমি ডিপ ফ্রাই করবো, তার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার রেডি করে রাখা বড়ার আকারে সরষে ফুলগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে। আর এই বড়াগুলো কিন্তু ভাজার পর তেলের উপরে ভেসে উঠবে, যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু তেলের উপর ভেসে উঠবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য কিন্তু তেলের উপর ভেসে উঠেছে, যেহেতু বেসন দেওয়া হয়েছে। এবার এক পাশ ভাজা হয়ে গেছে বলে আর এক পাশ আমি উল্টে দিচ্ছি, এপিট উপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেব।
খুব জোরে কিন্তু ভাজা যাবে না, তাহলে উপরের অংশ পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে। তো এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তো দেখাই বড়াগুলো কত ক্রিস্পি হয়েছে, সুন্দর ক্রিস্পি হয়েছে, তোলার সময় সেটা বোঝাই যাচ্ছে। রেডি হয়ে গেছে গরম গরম সর্ষে ফুলের বড়া রেসিপি। বানানো খুব সহজ এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা এটা পছন্দ করেন তারা তো এর স্বাদ জানেন, আর যারা এখনও পর্যন্ত খাননি অবশ্যই রেসিপিটি দেখে একবার অন্তত বানিয়ে দেখুন সর্ষে ফুলের বড়া। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি কিন্তু খুব সহজেই তার নোটিফিকেশান পেয়ে যাবেন। সকলকে পাশে থাকার অনুরোধ করব। ভালো থাকবেন সকলে।